অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অনুশীলনী 8.1 এর অষ্টম পার্টের ক্লাসটা করছি। আজকে আমরা 14 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা সলভ করছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। প্লাস আমরা 5টা উপপাদ্য 1, 2, 3, 4, 5 এগুলোর লিঙ্কগুলো দেওয়া থাকবে, দেখে নেবে। তো 14 নম্বর কোয়েশ্চেনটা ছিল, দেওয়া আছে ABCD সামান্তরিকের AM এবং CN DB এর উপর লম্ব, প্রমাণ করো যে AN CM একটি সামান্তরিক। তো প্রথমেই আমাদের হচ্ছে যে চিত্রটা এঁকে নিতে হবে। তো আমরা ABCD একটা সামান্তরিক আঁকবো। আমরা আগের পাঠে আসলে সামান্তরিক আঁকা তোমাদের শিখিয়েছি, আমরা একটু বড় সড়ো করে আঁকছি। তো প্রথমে যে কোনো একটা বাহু আমরা কলম দিয়ে আঁকছি, আসলে ভিডিওতে পেন্সিলের দাগগুলো ভালো আসে না এই কারণে। তো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তো যে কোনো একটা বাহু আমরা এঁকে নিলাম, আর সামান্তরিকগুলো বাঁকা বাঁকা হয়, অর্থাৎ কোনো কোনো সমকোণ হয় না, আর প্লাস এর সমান করা যাবে না, সমান করলে রম্বস হয়ে যাবে। সো একটু বাঁকা করে ওই বাহুটার চেয়ে একটু ছোট করে একটা বাহু তোমরা দিয়ে নেবে। এই দুটো বাহু হয়ে গেলেই বাকিটা কিন্তু দেখো এইভাবে বৃত্তচাপ দিয়ে সুন্দরভাবে আঁকা যায়। এই বাহুটার সমান মাপ নিয়ে, যেহেতু বিপরীত বাহু সমান হয়, তো এর বিপরীত বাহু হবে এই পাশটা, অর্থাৎ এইখানে কাটা ধরে জাস্ট একটা এরকম বৃত্তচাপ দিয়ে নেবে। আর এই পাশের যে বাহুটা ছিল এর মাপটা ধরে এইটার বিপরীত বাহু হচ্ছে এই সাইডটা। সো এইখানে একটা বৃত্তচাপ দিলেই এই বৃত্তচাপের যে ছেদ বিন্দুটা আছে এইখানে, এইটার সাথে এইটা যদি যোগ করে দাও, তাহলে অটোমেটিক কিন্তু বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল সবই হয়ে যাবে এবং সামান্তরিকও হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের ABCD সামান্তরিক। এবার আমরা যেহেতু বইয়ের নামকরণ করা আছে সেইভাবে আমরা নামটা দেব, ABCD। তো এটা ছিল আমাদের ABCD সামান্তরিক। এখন এখানে বলা ছিল যে AM এবং CN DB এর উপর লম্ব। তো DB বা BD এটা আমরা আগে সংযোগটা করে নিই, এই B আর D আমরা যোগ করে ফেলবো, এটা জাস্ট স্কেল দিয়ে যোগ করে দিলেই হয়ে যাবে। তো এর উপর দুইটা লম্ব থাকবে, একটা হচ্ছে AM আর একটা হচ্ছে CN। তো এগুলো একদম অ্যাকুরেট যে হতে হবে তা না, মোটামুটি আনুমানিকভাবে এরকম খাড়া করে দিলেই হবে। আসলে একটা রেখার বহিঃস্থ বিন্দু থেকে লম্ব আঁকা, এটা সম্পাদ্যের ক্ষেত্রে অনেক জটিলতা আছে, যেটা ষষ্ঠ শ্রেণীতে তোমরা করেছো। উপপাদ্যের ক্ষেত্রে এতটা অ্যাকুরেট করতে হবে না, মোটামুটি খাড়া করে দিলেই হয়ে যাবে। সরি, এটা হলো আমাদের AM। তো AM একটা লম্ব, আর একটা হলো CN। তো এই সি বিন্দু থেকে একটা এখানে আমরা একটা লম্ব দেব, যেটা হচ্ছে CN। এই দুটো লম্ব দুই পাশে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, যেমন এই কোণটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। তো এখানেও তাই, এই পাশের এই কোণটাও এক সমকোণ, এই কোণটাও এক সমকোণ। তো এই থিমটা আমাদের এখানে কাজে লাগবে। এখন এখানে যেটা বলা হয়েছে যে প্রমাণ করো যে AN CM একটি সামান্তরিক, তো তাদের মধ্যে দেখো এখন পুরো কানেকশন নাই, AM CN। তো কোনটা কোনটা যোগ করা লাগবে এটা তোমরাই বুঝতে পারবে, যে এখানে CRM এটা যোগ করে নিতে হবে, প্লাস এখানে এই যে এন এর সাথে এটা যোগ করে নিতে হবে, তাহলেই কিন্তু এখানে এই যে AM CN যে চতুর্ভুজটা হলো এটাকে সামান্তরিক হিসেবে প্রমাণ করতে হবে। তো চিত্র কিন্তু আমাদের কাজ শেষ, এবার আমরা হচ্ছে যে বর্ণনা এবং প্রমাণে চলে যাব। তো প্রথমেই বিশেষ নির্বচন আসে, তোমরা জানো যেহেতু এগুলো উপপাদ্য, আর এগুলোর বিশেষ নির্বচন খুবই সোজা। আসলে কোয়েশ্চেনটা ঠিক যেভাবে আছে, হ্যাঁ দেওয়া আছে দিয়ে সেই কথাগুলোই জাস্ট লিখতে হয়। দেওয়া আছে, একদম জাস্ট প্রশ্ন দেখে দেখে লেখা, দেওয়া আছে ABCD সামান্তরিকের আমরা জাস্ট দেখে দেখে লিখছি, সামান্তরিকের AM এবং CN, AM ও CN কমা DB এর উপর। আসলে আমরা BD লিখি, কিন্তু কোশ্চেনে DB আছে জন্য আমরা DB লিখছি, DB এর উপর লম্ব লম্ব। আর এখানে একটা কথা, এখানে আমরা যে যে রেখাংশ দুটো যোগ করলাম, যে বিন্দু দুটো, সেটা একটু বলে নিতে হবে, কেননা ওটা যোগ না করলে আসলে এই চতুর্ভুজটা সৃষ্টি হয় না। সো আমাদের যোগ করতে হয়েছে হচ্ছে সি কমা এম, এবং এই পাশে আমরা এ কমা এন, এই দুটো যোগ করেছিলাম, এ কমা এন যোগ করি। তো এই যোগ করি লেখার পরেই আমরা এখন প্রমাণ করতে হবে যে এই কথাটা লিখে দেব, প্রমাণ করতে হবে যে যেটা বলা ছিল AN CM একটি
একটি সামান্তরিক। তো সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা সামান্তরিক। যেমন একটা বৈশিষ্ট্য আছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল হয়, এটা সেই থিমে যাবে। তো এখানে অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে চলে যাব। তো প্রমাণে এসে তোমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে মোট চারটা সমকোণ আছে। যেহেতু এই এ এমটা ডিবির উপর লম্ব, তাহলে এই কোণটাও সমকোণ, এই পাশে এই কোণটাও সমকোণ, প্লাস এই সিএনটা যেহেতু ডিবির উপর লম্ব ছিল তাহলে এই পাশের এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ। তো প্রত্যেকেই যদি এক সমকোণ হয় তাহলে এই চারটা কোণ কিন্তু সমান হবে। আমরা সেই জিনিসটাই এখানে প্রথম ধাপে ধাপ যদি আমরা দেই, আর এখানে আমরা যথার্থতা অর্থাৎ ব্যাখ্যাটাও দিচ্ছি। তো সেক্ষেত্রে প্রথম স্টেপে আমাদের ওই চারটা কোণকে শনাক্ত করতে হবে। আমরা আগে লিখছি, তারপরে দেখাচ্ছি যে কোণ এ এম ডি সমান হচ্ছে কোণ এ এম এন সমান হচ্ছে কোণ সি এন এম, সি এন এম এখানে জায়গা নেই জন্য আমরা নিচে দিচ্ছি, সমান হচ্ছে কোণ সি এন বি। এই সমান সমান আমরা এক সমকোণ লিখে দিলাম, এক সমকোণ। এটার ব্যাখ্যা হিসেবে আমরা যেটা দেব সেটা হচ্ছে যে যেহেতু এ এম এটা লম্ব চিহ্ন, এ এম লম্ব ডিবি এবং সিএনও লম্ব ছিল, সিএন লম্ব ডিবি, এই কারণেই এই চারটা কোণ সমকোণ হলো। দেখো এটা যদি ডিবির উপর লম্ব হয় তাহলে এই যে কোণটা এম বিন্দুকে মাঝখানে রাখতে হবে। তো আমরা এ এম হচ্ছে যে এই পাশটা আগে লিখেছি এ এম ডি, এই যে এটা তার সাথে আছে এ এম এন, আমরা এটাকে এ এম বিও বলতে পারি, একই বিষয়। কিন্তু আমরা একসময় যেহেতু এই সামান্তরিকেই ঢুকবো যার কারণে সীমানাটা আমরা এই পর্যন্ত রাখলাম, আর এই পাশে এইটা লম্ব হওয়ার কারণে এটা একটা এক সমকোণ অর্থাৎ সিএনবি, আমরা এটাও লিখেছি সিএনবি, এই যে এখানে সিএনবি আছে। আর এই পাশে যে কোণটা আছে এটাকে আমরা সিএন এম পর্যন্ত থামিয়ে দিয়েছি, সিএন ডি পর্যন্ত লেখা যেত কিন্তু আমরা এই সামান্তরিকের মধ্যেই সীমাবদ্ধ থাকলাম সিএন এম। তো এই চারটা কোণই আসলে সমান যেহেতু প্রত্যেকে এক সমকোণ। এইভাবে আমরা প্রথম ধাপটা শেষ করে ফেললাম। এবার সেকেন্ড স্টেপে গিয়ে আমরা যেটা করব যে আমাদের এবিসিডিটা কিন্তু একটা সামান্তরিক বলা ছিল, এটা আমাদের কোনো নিষেধ নেই, উপরে বলাই আছে এবিসিডি সামান্তরিক। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় সেই থিম থেকে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এডি সমান্তরাল চিহ্ন, এটা এডি সমান্তরাল বিসি। দেখো এই এবিসিডি সামান্তরিকের এডি আর বিসি এই দুটো বাহু কিন্তু বিপরীত বাহু, এই দুটোও বিপরীত বাহু কিন্তু আমরা এই দুটো দিয়ে কাজ করব। সেক্ষেত্রে এডি আর বিসি যদি সমান্তরাল হয় আর আমরা এখান থেকে বিডিকে ছেদক হিসেবে কাজ করাবো, বিডি তাদের ছেদক, ছেদক। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে একান্তর কোণ বা অনুরূপ কোণের যে থিমগুলো রয়েছে সেগুলো আসলে এখানে একটু প্রয়োজন হবে, আমরা সেটা একটু দেখাতে চাই। যে দুইটা সমান্তরাল সরলরেখা যদি এরকম থাকে, একটা ছেদক থাকে, তাহলে এই ছেদকের দেখো এই পাশে একটা কোণ আছে, এই পাশেও কোণ আছে, যেমন এই কোণটার একান্তর কোণ হবে ছেদকের উল্টো পাশে হয়, এটা যদি বাম পাশে হয় এটা হবে ডান পাশে, আর এই কোণটা যদি এই রেখাটার নিচের দিকে হয় এটা হবে উপরের দিকে, অর্থাৎ এই দুটো কোণ একান্তর কোণ। আর যদি সেই একান্তর কোণগুলো সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট হয়, কেননা অসমান্তরাল সরলরেখা দ্বারাও কিন্তু একান্তর কোণ সৃষ্টি হয়, এই দুটো দেখো সমান্তরাল না, সেক্ষেত্রে এই দুটো একান্তর কোণ কিন্তু সমান হয় না, কিন্তু সরলরেখা দুটো যদি সমান হয় তাহলে সেই একান্তর কোণগুলো সমান হয়। তো আমরা উল্টোভাবে দেখতে পারি যে কখনো যদি এই কোণ দুটোকেই আমরা সমান প্রমাণ করি অন্যভাবে, তখন আমরা বলতে পারবো যে এই কোণ দুটো এই রেখাংশ আর এই রেখাংশ দ্বারা সৃষ্ট আর এটা তাদের ছেদক, তাহলে অবশ্যই এরা সমান্তরাল। এখানে কিন্তু আমাদের সেই জিনিসটা প্রয়োজন হচ্ছে আস্তে আস্তে। তো এখান থেকে আমরা দেখো একান্তর কোণ খুঁজতে গেলে এইভাবে করতে হয়, এডি আর বিডির মাঝখানের কোণটা আগে নিতে হবে। যেমন এই যে এডি আর বিডি এই দুইজনের জয়েন্ট অবস্থা দেখো এটা, সো এটা হচ্ছে এডিবি, এখানে আমরা লিখবো কোণ এডিবি। আর একবার নেব বিসি আর বিডির মাঝখানের কোণ, এই যে বিসি এটা আর বিডি এটা, তাদের অন্তর্ভুক্ত মাঝখানের কোণ হচ্ছে এইটা, অর্থাৎ ডিবিসি অথবা আমরা সিবিডি দুটোই লিখতে পারি। তো আমরা সিবিডি লিখছি, সিবিডি ওইখানে অত আসলে খোঁজাচ্ছে, একবার এই দুটোর মাঝখানের কোণ তোমরা নেবে আর একবার এই দুটোর মাঝখানের কোণ, তাহলেই হয়ে যাবে। আর এটা কেন সমান হলো, এটা আমরা এখানে হচ্ছে যে একান্তর কোণের কারণে সমান, যেহেতু হচ্ছে যে এইগুলো এই সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর কোণ, হ্যাঁ সেই একান্তর কোণের কারণে এই কোণ দুটোকে আমরা সমান বললাম। এবার এই জায়গায় আমরা একটা কাজ করব, আমরা একসময় কিন্তু এই ত্রিভুজটায় ঢুকবো একটু পরেই, এই ত্রিভুজটায়
আর এখানে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করব, যার কারণে এখানে আমাদের যে এডিবি কোণটা আসছে এটাকে আমরা জাস্ট একটু নাম চেঞ্জ করব। দেখো এডিবি এত দূর চলে গেছে, এটাকে জাস্ট এই পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ এডিএম একই কোণ, কিন্তু এটা কোনো সমস্যা না। এই কোণটাকে আমরা এডিএনও লিখতে পারি, এডিবিও লিখতে পারি, এডিবি আমাদের ছিল কিন্তু আমরা এটাকে এডিএম পর্যন্ত রাখছি। তো এডিবিকে আমরা লিখছি এডিএম কোণ, আর এই পাশে যে সিবিডি কোণটা ছিল, এই যে সিবিডি, হ্যাঁ, তাহলে এটাকে আমরা যেহেতু এই ত্রিভুজে আমরা থাকবো একটু পরেই, সো এটাকে আমরা সিবিএন পর্যন্ত থামিয়ে দিচ্ছি, আসলে এতে করে কোণের কোনো নড়চড় হয় না। সো এটাকে আমরা লিখব সিবিএন, এখানে কোনো ব্যাখ্যা লাগবে না, জাস্ট কোণ দুটোর আমরা একটু নামটা চেঞ্জ করে নিয়েছি। তো এরপরেই আমরা থার্ড স্টেপে গিয়ে ওই ত্রিভুজ দুটা ধরবো, যে একটা হলো ত্রিভুজ এডিএম, আমরা চিত্রে দেখাচ্ছি পরে, আর এই পাশে হচ্ছে ত্রিভুজ বিসিএনএ। এডিএম আর বিসিএন, এই যে এই পাশে যে ত্রিভুজটা আছে এডিএম, ত্রিভুজের নামে কোনো সমস্যা না, তিনটা অক্ষর আগে পিছিয়ে কার আগে কোনটা আসলো এটা কোনো দেখতে হয় না, আসলেই হলো। আর এই পাশে আমরা এই বিসিএন ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে আমরা এখন সর্বসম করতে যাচ্ছি। তো এটা করতে গেলে প্রথমে দেখো এখানে দুইটা ত্রিভুজেরই একটা করে সমকোণ আছে, যেটা এখানে এটা লম্ব হওয়ার কারণে এই যে এই কোণটা সমকোণ ছিল এ এম ডি। তো আমরা সেই একটা কোণ আগে নিয়ে নিই, যে কোণ এ এম ডি সমান, আবার ওইদিকে বিসিএন ত্রিভুজের ক্ষেত্রেও দেখো একটা সমকোণ আছে, এই যে এটা লম্ব ছিল, সো এই কোণটা, এই পাশটাও সমকোণ কিন্তু আমরা যেহেতু এই ত্রিভুজে আছি আমরা এই কোণটা নেব, অর্থাৎ সিএনবি। হ্যাঁ, এখানে আমরা লিখব হচ্ছে কোণ সিএনবি। এই বরাবর আমরা ব্যাখ্যা দেব যে প্রত্যেকে মানে কেন সমান, তার ব্যাখ্যা হলো প্রত্যেকে এক সমকোণ। উপরে ফার্স্ট স্টেপে কিন্তু আমরা এটা করে রেখেছিলাম যে চারটা কোণকে আমরা সমকোণ হিসেবে লিখে রেখেছিলাম এই জায়গায়, তো সেইখান থেকে এরা সমান বলা যায়। আর একটা হলো আমরা এইখানে একটা পেয়েছি, সেটা আমরা তুলে নিয়ে আসবো, যে কোণ এডিএম সমান হচ্ছে, এটা কোনো ব্যাখ্যা লাগবে না যেহেতু আমরা যুক্তি দিয়েই করেছি সিবিএন। তো দুইটা করে কোণ সমান হয়েছে, তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো, দুইটা করে কোণ সমান হলে আর একটা বাহু সমান দেখাতে পারলেই ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম বলতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখো এডি বাহুটা বিসির সমান দেখাবো, কিভাবে যে এই এডিটা আর বিসিটা এই টোটাল এবিসিডি সামান্তরিকের কিন্তু বিপরীত বাহু ছিল, তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমানও যেমন হয় সমান্তরালও হয়। তো এই থিম অনুযায়ী দুইটা ত্রিভুজের মধ্যে দুটো করে কোণ যদি সমান হয় আর একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটাকে সর্বসম লেখা যায়। তো এই ত্রিভুজ দুটাকে আমরা জাস্ট এখন সর্বসম চিহ্ন দিয়ে লিখব, তোমরা হয়তো জানো যে এরকম সমান চিহ্ন দিয়ে এরকম একটা ঢেউ দিতে হয়, এটি সর্বসম চিহ্ন। সর্বসম ত্রিভুজ হচ্ছে বিসিএন। তো এই ত্রিভুজ দুটো যখন সর্বসম হয়ে গেল তখন আমরা একটা জিনিস এখান থেকে পাবো, যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা একটা যুক্তি দিয়ে সর্বসম করলাম, সেক্ষেত্রে আমরা কিন্তু এখন বলতে পারবো যে আমাদের আসলে টার্গেট এই চতুর্ভুজটাকে একটা সামান্তরিক প্রমাণ করা। তো তার মধ্যে আমরা এইটুকু অংশ কিন্তু এই ত্রিভুজের মধ্যে পেয়ে গেলাম। তো এই দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এখন এই এ এম বাহুটা আর সি এন বাহুটা কিন্তু সমান লেখা যাবে। তো এখন আমরা লিখব, অতএব এ এম সমান সি এন। তো একজোড়া বিপরীত বাহু শুধু সমান হলেই সমান্তরিক হয় না, এদেরকে সমান্তরালও প্রমাণ করতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এবি সি এন এ এন সি এম যেটা চতুর্ভুজ ছিল সেটা একটা সামান্তরিক। তো নেক্সট এখানে আমাদের এখন আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে সমান্তরাল প্রমাণ করতে গেলে আমরা এখন আগে আমরা লিখি তারপরে তোমাদের চিত্রে দেখাই, যে সর্বসমর কারণে আমরা দুটো জিনিস পেলাম, একটা হলো এইটা, আরেকটা জিনিস আমরা পেলাম যে এটা অবশ্য আগেই পাওয়া আছে আমাদের এ এম এন কোণ, এটা আমরা পরে চিত্রে দেখাচ্ছি তোমাদের, এ এম এন কোণ সমান হচ্ছে সি এন এম কোণ, ব্যাখ্যা হলো প্রত্যেকে এক সমকোণ, এই কারণেই সমান প্রত্যেকে এক সমকোণ। দেখো এখানে এ এমটা যে লম্ব ছিল ডিবির উপর, তাহলে এই পাশটাও যেমন এক সমকোণ এই পাশটাও এক সমকোণ, তো এই কোণটাকে আমরা এখন এই পর্যন্ত থামাচ্ছি যেহেতু আমরা এইটাকে সামান্তরিক হিসেবে প্রমাণ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই কোণ দুটো আসলে সর্বসমর কারণে না, সমকোণ এক সমকোণের কারণে এই এ এম এন কোণ আর এই পাশে হচ্ছে এই সি এন এম কোণ, এই দুটো সমান প্রত্যেকে যেহেতু এক সমকোণ, এই কারণে আমরা এটাকে সমান লিখতে পারছি। এখন আমাদের টার্গেট কিন্তু এই এ এম আর সি এনটাকে সমান্তরাল প্রমাণ করা। এখন দেখো এই এ এম এন কোণ এইটা আর সি এন এম কোণ হলো এইটা, সো এই কোণ দুটো হচ্ছে যে এই রেখাংশ অর্থাৎ এ এম এবং সি এন দ্বারা সৃষ্ট একান্তর কোণ।
কেননা এইটা হলো এটাকে আমরা যদি ছেদক হিসেবে কল্পনা করি অথবা এই এতটুকু অংশকেও করতে পারি, সেক্ষেত্রে ছেদকের দুই পারে দুইটা, এটা খুবই ভালো বুঝতে গেলে তোমাদের এই চিত্রের মাধ্যমে দেখো একান্তর কোণগুলো ভালো বোঝা যায়, কিন্তু এইখানে যেহেতু একটু অস্পষ্টভাবে থাকে এবং একসাথে অনেকগুলো রেখা থাকে বুঝতে একটু সমস্যা হয়। তো এটার জন্য আমরা তোমাদের এইভাবে যদি দেখাই যে এই এই চিত্রের আঙ্গিকে আমরা যদি নিয়ে আসতে চাই, তাহলে দেখো এটাও বড় করে দিতে হবে এরকম, এটাও বড় করে দিতে হবে সমান্তরাল, তাহলে এই যে কিছুটা এটার মতো আসছে। তো এই যে এই দুটো সরলরেখা ছিল আর এটা ছেদক, তো এটার ছেদকের দেখো দুই পাশে দুইটা কোণ, একটা হলো ছেদকের ওই পারে আর একটা হলো এই পারে, আর এই এই পাশের কোণটা দেখো এই সরলরেখার নিচে আর এটা কিন্তু সরলরেখার উপরে, ঠিক এই যে একই প্যাটার্নে আছে, অর্থাৎ এই দুটো কোণ কিন্তু এই এএম আর সিএন রেখা দ্বারা উৎপন্ন একান্তর কোণ। এখন আমরা বলবো যে কিন্তু কিন্তু এরা এরা বলতে এই কোণ দুটো এএম ও সিএন রেখা দ্বারা যে কোনো সমান্তরাল প্রমাণ করতে গেলে এই থিমটাই কাজে লাগে, আসলে সিএন রেখা দ্বারা উৎপন্ন একান্তর কোণ যাদের ছেদক। এখন এখানে দেখো এ এম এন কোণ ছিল এ এম এন, আর এই পাশে ছিল সিএনএম অর্থাৎ সিএনএম, ওই জন্য ছেদকটা আমরা এতটুকু অংশে রাখবো, এই পুরোটা বলবো না। তো যাদের ছেদক হচ্ছে এম এন, তো এইটা এই ঘটনা ঘটলেই এই সরলরেখা দুটো অটোমেটিক সমান্তরাল হয়ে যায়, এ এম সমান্তরাল সিএন। কেননা আমরা আবারও বলছি যে হচ্ছে যে কোনো দুইটা সরলরেখা দ্বারা সৃষ্ট, যেমন যদি সমান্তরাল না হয় এরকম অসমান্তরাল হয়, তাহলে হচ্ছে একান্তর কোণ তৈরি হয় কিন্তু একান্তর কোণগুলো সমান হয় না, কিন্তু যখনই সমান্তরাল সরলরেখা থাকে তাদের দ্বারা সৃষ্ট একান্তর কোণগুলো কিন্তু সমান হয়। আর এখন আমরা একটু উল্টো পাশে আছি যে এই কোণ দুটোকে আমরা একান্তর কোণ হিসেবে মানে সমানটাই আগে পেয়ে গেছি, সেটা হচ্ছে যে প্রত্যেকে এক সমকোণের কারণে সমান পেয়ে গেছি, তারপরে আমরা দেখছি যে এই কোণ দুটো এই রেখাংশ দুটো দ্বারা সৃষ্ট, হ্যাঁ, এবং যাদের ছেদক হচ্ছে এম এন, সেক্ষেত্রে একটা হচ্ছে সমান্তরাল না হলে কোনো দিন একান্তর কোণ দুটো সমান হতো না, হ্যাঁ, যেমন এই যে অসমান্তরালের ক্ষেত্রে এখানে একান্তর কোণ সৃষ্টি হয়েছে কিন্তু এটা সমান হবে না, সো এই যুক্তি থেকে আমরা এটাকে সমান্তরাল বলতে পারি। এখন দেখো এই এ এম আর এ এন একবার সমানও হয়েছে একবার সমান্তরালও হয়েছে, তো এই যে এ এমটা ছিল এটা আর সি এনটা ছিল এইটা, এই দুটা যদি সমানও হয় সমান্তরালও হয় তাহলে অবশ্যই এই এ এম সি এন একটা সমান্তরিক হয়ে যাবে। আমরা আগে জিনিসটা লিখে দিই, অতএব এ এম প্রশ্নে যেভাবে আছে আমরা সেইভাবে লিখছি, এ এন সি এম একটি সমান্তরিক। এখানে আমরা যদি ব্যাখ্যা প্রয়োজন হয় তাহলে আমরা লিখব যে চতুর্ভুজের এক জোড়া মানে হচ্ছে কি দুইটা, এক জোড়া জায়গায় নেই বিপরীত বাহু, এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তো এটা হলেই একটা চতুর্ভুজ কিন্তু সমান্তরিক হয়ে যায়, তো এই কারণে এটা আমাদের এখানে কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, নেক্সট পার্টে আমরা ধারাবাহিকভাবে বাকি জিনিসগুলো করবো, আজকে পর্যন্তই ধন্যবাদ।